গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম, অনেকদিন ধরে সকাল থেকে ব্লগ শুরু করি না, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। ঘর দুয়ার টুয়ার সমস্ত ঝাড়ু দিয়ে বাসি কাপড় সেরে চলে এসলাম রান্নাঘরে। আগে আমি জল গরম বসে দিয়েছিলাম কাপড় বিছানোর জন্য, কাপড় অনেকগুলো বেরিয়ে এসে কাপড়গুলো গরপালও রেখে এসেছি, জল গরমটা বসে দিলাম, জলটা গরম হোক। আর কালকে রাতেই আমি সবজি কেটে রেখেছিলাম, ওই সবজিটা এখন সকাল দেবো আর ডাল বসাবো। চলো যাই, এখন সবজিটা ফোড়ন দিয়ে দিই। ডাল বসে দিয়েছি আর এখানে তোমার কড়াইটা বসে দেখি, আমি কালকে রাতেই সবজিটা কেটে রেখেছিলাম, এখন সবজিটা ফোড়ন দেবো। এখানে আছে এই যে শুকনো লঙ্কা আর জিরে, এটা ফোড়ন দেবো। কড়াইটা গরম, আর এদিকে আমি কাপড় ধোয়ার জন্য তোমার জল গরম বসিয়ে দিয়েছি, এই যে আমি তেলটা দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, এখন আমি একটি দিব এই যে শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে সবজি, বাইরের বাসনগুলো নিয়ে এসেছি, এনে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এদিকে ডালের জলও বসিয়ে দিলাম, আর হলো এবার চাটা যে বানাবো ওইটা আদা আর একটু গোলমরিচ সেটু করে রেখে দিই, পরে যখন চা বানাবো দিয়ে দিই। সবজিটা একটু নাড়াচাড়া দিয়ে দিই, ভাজা বাজাবো, হাতটা চেয়ে যেমন একটু সোয়াবিন দিয়ে দিই, নাহলে একদম অল্প হয়ে যাবে। সোয়াবিন দিলে একটু সবজিটা রাখতে মানে নিমন্ত্রণ আছে দুপুরে, কিন্তু সকালের খাওয়াটাতে খেতে হবে না, দুপুরে সকাল থেকে তো যাতে ডিম বসে থাকতে পারবো না। আর আমি তো যাবো রাতে, আমার তো সব দিনে যাওয়ার উপায় নেই, তোমরা সব জানো। একটু সোয়াবিন খেতে করে নিই। দেখো বন্ধুরা, রান্না চাপিয়ে দিয়ে এসে তারপরে কাপড়গুলো ভিজে নিচ্ছি, কাপড়গুলো না ভিজালে তো পরিষ্কার হবে না, তার জন্য তাড়াতাড়ি করে কাপড়গুলো ভিজে নিচ্ছি। যেন হয়ে গেছে, সবজিটাও বসে দিয়ে এসেছি, এখন আরেকটা কড়াই নিয়ে যাই, নিয়ে গিয়ে ডালটা সম্ভার দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। ভিজাতে ভিজাতে সোয়াবিন সেদ্ধও হয়ে গেছে, সোয়াবিনটা বসিয়ে দিয়ে গেছিলাম, এটা এখন নামিয়ে দিব, নামিয়ে দিয়ে এখানে দিয়ে দিব চা। এই যে চা জলটা রেডি করে রেখেছিলাম, দেখো এই যে চাটা বসিয়ে দিলাম। আর এদিকে সবজি হচ্ছে, এদিকে তোমার ডাল হয়ে গেছে, ডালটা দেখি তো সিটিটা যদি নামে তাহলে ডালটা সম্ভার দিয়ে দিই, আর এদিকে চা হতে থাকে, তাই না? একটা কাজে লেগে থাকলে তো হবে না। চলো এবার দেখি সবজিটা তো ঢাকা ধরে, এখানে সব মশলা দিয়ে দিব আর সোয়াবিনটাও দিয়ে দিব। দেখতে পাচ্ছো ভাজা ভাজা সুন্দর কালার চলে এসছে, ব্রাউন কালার একটা চলে এসছে। এখন এখানে হলুদ জিরের গুলো যা যা মশলা দেওয়ার আছে সম্পূর্ণ মশলা এখানে দিয়ে দিচ্ছি, এখানে সম্পূর্ণ মশলা দিয়ে দিয়েছি। এখন একটু একটু ভাজা ভাজা করবো, তারপরে দিয়ে দিব এখানে সোয়াবিন। আবার চলে আসলাম জল নেওয়ার জন্য, জলটা ঘরে নিয়ে রাখি, ফিল্টারে দিব আর কিছু জল ঘরে রান্না করার জন্য। আর এখানে ডাল হয়ে গেছে, এখানে সবজিটা হয়ে গেছে, আর এখানে হলো ভাত বসে দিয়েছি, আর রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, খালি কড়াইটা এখন এটা ধুবো। একদম জলও এনে নিয়েছি, ফিল্টারে জল দিয়েছি, সব কাজ শেষ, এখন আমি যাবো কাপড় ধুবো। এই যে আর এই দোকানের জন্য টিফিনটা বাড়বো, দাঁড়াও। এখন বন্ধুরা, আমার দোকানের জন্য টিফিনটা বেরিয়ে নিচ্ছি, ভাতটা পরে বেরিয়ে নিব, আগে না, ভাতটা বেরিয়ে নিতে ভালো লাগে না, একদম খারাপ লাগে,
তার জন্য পরে বেড়ে নেব, আগে মানে ভাই রেখা নিক, তারপরে এখন চলে এসেছি বাসন ধুতে। বাসনগুলো বেশি বের হয় না আজকে, বাসন দুটো বাসনই বেড়েছে, কড়াই একটা আর একটা ছোট্ট গামলা। বাসন ধোয়া হয়ে গেছে, এবার বসে গেছি কাপড় ধুতে। কাপড়গুলো ধুয়ে হয়ে গেলে বাস আমার স্নান টান করে রেডি হতে হবে। চলে এসেছি দোকানে, তাড়াহুড়ো করে সকালবেলা যে কী যে একটা তাড়াহুড়ো থাকে, যে সকালবেলা তোমাদের সঙ্গে আসার সময় একটু চা খাওয়া কিছু শেয়ার করবো, কিছুই করতে পারি না। স্নান টান করার পরে মনে কি আরও তাড়াহুড়ো লেগে যায়, মনে কি কখন দোকানে আসবো, দেরি হয়ে গেলো দেরি হয়ে গেলো, মানে সত্যি করেও দেরি হয়ে যায়, সত্যি করেও দেরি হয়ে যায়। তার জন্যই তাড়াহুড়োটা করি, যদি দেরি না হতো তাহলে তো এত তাড়াহুড়ো করতে পারতাম না, করতে লাগতো না। যাই হোক, দোকানে চলে এসেছি, দোকানে চলে এসে দোকান টুকান সব টিপটপ করে নিয়ে বসে গেছি আর কি। তারপরে দোকানে চলে আসলাম, দোকানে তো দোকানদারি করতে এসেছি এখন। আজকে তো বুধবার, বুধবার দিনটা একদমই কাস্টমার কম থাকে, মানে পরে বৃহস্পতিবার হাট থাকে না, সেই জন্য বুধবারে মানে লোকজন কম বের হয়। ভাবে কি জানি কালকে হাটে আসবো, আজকে আর কী করবো, এরকম একটা মনের ভাব, তাই না? বুধবার দিনকে এরকমই হয়। আর আমিও দোকানে বসে আছি, আর সকাল থেকে তো তোমরা দেখলেই কাজ করবো। আর একটা কথা কি, নিজে একা হাতে কাজ করাটা অনেকটাই শান্তি, যেই যত হ্যাঁ কষ্ট ঠিক, কষ্ট হয়, কষ্ট হয়, যেমন কষ্ট আবার নাও, কেমন কষ্ট না, যদি আমি সারাদিন বাড়িতে থাকতাম একা হাতে কাজ করতাম ওটা কষ্ট হতো না। আর আমাদের সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হয়, ওইটাই আমার কষ্ট। নাহলে একা হাতে কাজ করা, আমি তো আগেও আমি একা হাতে কাজ করছি না, যখন বাচ্চারা ছোট ছিল, যখন আমি গুয়াহাটিতে ছিলাম, যখন আমার হাজবেন্ড ছিল তখন, তখনও তো আমি একা হাতেই সব কিছু কাজ করছি। আর এখানে তো একা করতেই হয়, তখনকার ধরো একটু কেউ সাপোর্ট করতো, অন্য এখানে নাই সাপোর্ট করার মতন, কেউ একটু কেউ একটু হাঁটে বাটে করে দিব। মেয়েও বাচ্চারা যতই বড়ো হোক, দেখতে তো বড়ো, কিন্তু ওদের সকালবেলা উঠে আর ওদেরকে দিয়ে কাজ করানো এটা আমার ভালো লাগে না, বলতে লাগে আর ওরা দিয়ে একটা কাজ করাবো, যদি একটু এটা করতো ওই 14 বার আমাকে ডাকবে, মা দেখে দাও দেখে দাও, তার থেকে নিজে আমি যতবার দৌড়াদৌড়ি করে ওর সামনে আসবো তার থেকে আমি নিজে করাটা অনেকটাই ভালো আমার মনে হয়। যাই হোক, একটা কথা কি, আপন হাত জগন্নাথ, জগন্নাথ নিজের হাত আছে তো জগন্নাথ আছে, আর নিজের হাত নাড়তে জগন্নাথ নেই, এটাই হলো কথা। আর ভিডিওটা তোমাদের বড়ো করছি না, ভিডিওটা আজকে এই পর্যন্ত এসেছিলো, তো তাই ক্যামেরাটা অফ করে কাস্টমারের সঙ্গে কথা বলো নিল তো নাই, খালি হাতা বাতা করলো আর দেখলো আমার কর্তব্য সামনে যাওয়ার, তার জন্য আমি গেলাম। আমারও দরকার যে আমি বিক্রি করতে গেলে দুটো পয়সা আসবে, গেলাম, নিল না, না নিয়ে চলে গেলো, নিল না নিয়ে না, একটা ব্যাগ নিল 10 টাকা দিয়ে, আর কিছু নিল না। আর ব্যাগটাই দরকার ছিল, মেন ব্যাগটাই দরকার ছিল, এগুলো চোখের সামনে দেখলো, এগুলো একটু হাতা বাতা করলো, নিল তো না। যাই হোক, 10 টাকার একটা ব্যাগ বিক্রি করলাম, তারপরে চলে আসলাম। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা আর বড়ো করছি না, ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, আর সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আজকের মতন তোমাদের থেকে বিদায় নিচ্ছি, কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আজকের মতন টাটা, বাই বাই।